আরজি করে রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার হরিদেবপুরে 10 বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গত 26 তারিখে উত্তম দে নামক এক ব্যক্তির দ্বারা ওই নাবালিকা যৌন হেনস্থার শিকার হন। পরবর্তী ক্ষেত্রে তার পরিবারের লোকের তরফ থেকে পরিবারের বয়ান অনুযায়ী সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ওই 10 বছরের নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সেই ব্যক্তির বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছেন হরিদেবপুর থানার পুলিশ। আমার বাড়ি পুজো ছিল, জন্মাষ্টমী পুজো ছিল, উনি নিমন্ত্রিত ছিলেন। ওনার সাথে আমার 20 বছরের আলাপ, ওনার সাথে আমাদের বন্ধু বান্ধব, মানে আমরা বিশ্বাস করতে পারি না উনি এরকম করেছে। ওনাকে নিয়ে গেছে মেয়েটা, যেটুকু ঠাকুর দেখতে নিয়ে যাবে ওখানে গিয়ে ওর সাথে নোংরামো করেছে, মানে নোংরা মানে নোংরামো। কত বছর বয়স? নাম কি? উত্তম দে। আমার বাচ্চাকে আমি নিয়ে গেছে, ওকে ছেড়ে দিয়েছে, বাচ্চাকে চাই, আমার বাচ্চাকে। লিখিত অভিযোগ করেছিলেন দিদি, এখন পুলিশ দিদি এখন উনি থানায় আছে, কিন্তু আমরা চালান করবো জোড়া বলবে, একটু জোড়া বলবে। এর মধ্যে সুস্থের মধ্যে ভুল আছে, তার বউ আছে, না না পিছনে কামড়ে ফুলি দিয়েছে বাচ্চাটাকে অনেক বাজে ভাবে মোলেস্ট করেছে। তারপরে তার বাড়ির লোক দেখতে পেয়ে এটাকে নিয়ে পুলিশের কাছে গেছে, বাচ্চাটাকে বয়স দিয়েছে, এনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর পুলিশ কিছু বয়ান দিয়ে লোকটাকে ছেড়ে দিয়েছে, তাই জন্য কিন্তু বাচ্চাটাকে রাখা হয়েছে হবে পুলিশ কাস্টাডিতে, বাচ্চাটা রয়েছে, কিন্তু যে অন্যায়টা করেছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে এমনি পুলিশ লকআপে না রেখে বাইরে বসিয়ে রাখা হয়েছে। এবারে পাড়ার লোকজন চায় যে বাচ্চাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই, বাচ্চাটা হলে কেন থাকবে, ইনি হচ্ছে বাচ্চাদের মা, বাচ্চাটা হলে থাকবে। আমার নাম আয়ুষ মিত্র।